ধর্মনগর মহকুমা শাসকের উদ্যোগে ধর্মনগর মহকুমা ভিত্তিক এক মেগা স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। এই রক্তদান শিবিরে মহকুমা শাসকের অন্তর্গত সকল অংশের কর্মচারীরা স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মোট 102 জন কর্মচারী স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ধর্মনগর মহকুমা শাসক অর্ধদীপ সাহা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই রক্তদান শিবির, একই সাথে জেলা হাসপাতালে রক্ত স্বল্পতার কারণে ধর্মনগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও আপিল করেছেন যে সব সংগঠন, যত ধরনের অর্গানাইজেশন আছে, সবাই যেন রক্তদানের কাজে এগিয়ে আসে। তো সেই আবেদনে সাড়া দিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন একটা কমিটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করেছে। তারই ইয়েতে অ্যাসোসিয়েশন যারা অফিস বিয়ারার, তারা একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে প্রত্যেকটা মহকুমায় আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন আমরা করব। তো তাকে সামনে রেখে সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন মিলে আজকে ধর্মনগর মহকুমায় একটা মহকুমা ভিত্তিক আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।